সন্ধ্যা বন্ধুরা, আপনারা রয়েছেন সোমার সঙ্গে আয়নের পর্দায়, উপভোগ করতে বিকেলের চা। চা আমাদের জীবনে এমন একটা ব্যাপার যেটা সারাদিনে নানান সময় নানানভাবে আমাদের জীবনের সঙ্গে জুড়ে থাকে। সকালের এক কাপ চা আমাদের নানান ক্লান্তি ভুলিয়ে দেয়, আমরা দিনটাকে শুরু করি। আর বিকেলের এক কাপ চা, সেও কিন্তু আমাদের ক্লান্তি ভুলিয়ে দেয়। আর সেই চায়ের সঙ্গে যদি থাকে কোনো বন্ধু, তবে তো গল্প আড্ডা এইসব দিয়ে বাঙালি জীবন জুড়ে জমজমাট। আজকেও রয়েছেন আমার অনুষ্ঠানে আমার সঙ্গে আমার অতিথি, যার সঙ্গে গল্প আড্ডা গানে অনেকটা সময় কাটাবো, আর সঙ্গে চাইছি আপনাদের। আর আপনারা জুড়ে যেতে পারেন আয়নের পর্দায় যে ফোন নাম্বারটি দেওয়া রয়েছে সেখানে ফোন করে। আলাপ করে নিচ্ছি আজকে আমাদের অতিথি, সঙ্গে রয়েছেন বিলেতের খুব পরিচিত মুখ, রিক্তা মুখার্জি। রিক্তা, রিক্তা কেমন লাগছে? সবাইকে জানাই, আয়ন টিভির সব দর্শকদের জানাই নমস্কার। আর এসে আমার ভীষণই ভালো লাগছে। ওই যে বিকালের চা বললে, তো ওই বিকালের চায়ের সঙ্গে একটু আড্ডা হলে আরও একটু বেশি জমে আর কি বাঙালিদের, তো সেই জন্য আরও বেশি আর কি ভালো লাগছে যে বিকালের চায়ের সাথে আড্ডা। মানে অনুষ্ঠানের নামটা তার মানে তোর খুব পছন্দ হয়েছে? একদম, ভীষণ ভীষণ ভালো নাম আর কি, একদম আইডিয়াল ফর বাঙালিজ। আচ্ছা, যারা আমাদের সঙ্গে রয়েছেন তারা রিক্তার সঙ্গে আমার সম্বোধন ধরে বুঝতেই পারছেন যে রিক্তা আমার খুব কাছের মানুষ। সত্যি আমি একজন গুণমুগ্ধ শ্রোতা রিক্তার গানের, আমি ভীষণ পছন্দ করি রিক্তার গান। তাই আজকে আমার মনে হলো আমার এই অনুষ্ঠানে আমার বন্ধুদের রিক্তার গান শোনাবো, তাই রিক্তাকে আমি ডেকে নিয়েছি। এত যখন গানের কথা হচ্ছে আর রিক্তা এত ভালো একজন গায়িকা, সুতরাং গান শোনার সুযোগ তো আমরা মোটেই নষ্ট করব না, বেশি গান শুনবো, অল্প আড্ডা দেব। প্রথম একটা গান শুনতে চাইবো রিক্তার কাছ থেকে, কি শোনাতে ইচ্ছে করছে? একদম কয়েকটা গান, মানে একদম সেই ফুলের বোকেতে যেরকম নানান রকম ফুল থাকে সেরকম একটা গানের ডালি সাজিয়ে এনেছি। ফার্স্টেই শুরু করি, আমি জেনারেলি যে কোনো বাংলা অনুষ্ঠান বা ঘরোয়া হোক, এমনি অফিসিয়াল হোক, যাই হোক, আমি জেনারেলি শুরু করি রবীন্দ্রসঙ্গীত দিয়ে, কিন্তু আজকে আমি নজরুল গীতি দিয়ে শুরু করব। কারণ নজরুল গীতি গাওয়ার সুযোগ সেরকমভাবে এদেশে হয় না আর কি, তো যেখানেই সুযোগ পাই আমি ওই সুযোগটা ছাড়ি না। তো এটা একটা খুব খুব দারুণ ব্যাপার, কারণ আমি জানি রিক্তার অনেকগুলো ও সব রকম গানেই খুব পারদর্শী, সাবলীল, কিন্তু ওর মধ্যে যে শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষাটা রয়েছে নজরুল গীতিতে, সেটা নিশ্চয়ই আমরা একটা দারুণ দারুণভাবে উপভোগ করতে পারবো। শুরু হয়ে যাক প্রথম গান। খুব পপুলার গান, সবাই জানেন, তো আমার সঙ্গে গুনগুন করুন আর কি ঘরে। ভরিয়া পরাণ শুনিতেছি গান, আসিবে আজ বন্ধু মোর, ভরিয়া স্বপ্ন মাখিয়া সোনার পাখায়, স্বপ্ন মাখিয়া সোনার পাখায়, আকাশে উধাও চিত চাকর, আসিবে আজ বন্ধু মোর, ভরিয়া পরা এত সুন্দর একটা সূচনা রিক্তার গানে আমরা পেলাম, বন্ধুকে ডাকার জন্য এই যে গানের মধ্যে দিয়ে একটা আকুতি, আর ভীষণ সুন্দর একটা
সুন্দরভাবে তুই অনুষ্ঠানটা শুরু করলি, এর জন্য আমি খুবই খুবই আমার ভালো লাগছে, আমার মনের একদম ভিতর থেকে জানাচ্ছি অনেক অনেক ভালো লাগলো, অনেক আনন্দ পেলাম। আমার বন্ধুরা যারা আজকে এই সঙ্গে রয়েছেন, অনুষ্ঠানটি দেখছেন, তারাও নিশ্চয়ই এই সূচনাটি অদ্ভুতভাবে উপভোগ করেছেন। কারণ যে কোনো জিনিসের আমরা একটা বাঙালিদের মধ্যে একটা কথা আছে না, যে শুরুটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু সব কিছু সুন্দর হয়। দিকটা কিন্তু ভীষণ সুন্দর একটা শুরু করলো। বিকেলের চা জমে উঠেছে, আমাদের সঙ্গে থাকুন আর গান গল্প আড্ডায় ভরে উঠুক আজকে আপনার সন্ধেটা। তো আজকে আমাদের যিনি অতিথি রিক্তা মুখার্জি, তাকে নিয়ে আমাদের কাছে কিছু ছবি রয়েছে। সেই ছবিগুলো আমি চাইবো আমার বন্ধুর সঙ্গে, যারা বন্ধুরা রয়েছেন পর্দার ওপারে বসে দেখছেন, রিক্তা সেই ছবিগুলো একটু আমার বন্ধুদের সঙ্গে ভাগ করে নিতে চাইবো। দেখা যাক রিক্তার ছবি। ছবিগুলো দেখে নিশ্চয়ই এতক্ষণে আমার বন্ধুরা সবাই বুঝে গেছেন যে রিক্তা মুখার্জি কিন্তু গানের জগতে সত্যি এক বিশিষ্ট নাম। এবং এই যে গানের জগতে আজকে যে রিক্তা মুখার্জিকে আমরা দেখছি, সেই রিক্তার জার্নিটা কেমন ছিল, ছোট থেকে কিভাবে গান শুরু হলো, গান কিভাবে জীবনে এলো, এই গল্পটা যদি তুই আমাদের সঙ্গে একটু বলিস, এবং আমরা আমি চাইবো আমার বন্ধুরাও একটু শুনুক এই গল্পটা। গানটা অ্যাকচুয়ালি আমার বাবা মা আমার ফ্যামিলি দুদিকেরই ফ্যামিলিতে সবাই গান জানে আর কি। তো এবার এক তো সেই কারণে মানে আমার মা গানটা একটুখানি যেহেতু নিজে জানে বা বাবা জানে, যেহেতু ফ্যামিলিতে গান আছে তো সেই জন্য মেয়েকে গান শেখানোর একটা ব্যাপার আছে। আর সেকেন্ড হচ্ছে যে বাঙালিদের ঘরে 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 একটু মনে হয় যে আমার মেয়ে গান শিখবে বা আমার ছেলে গান শিখবে আর কি, তো সেটাও আর একটা রিজন। তো আমার হাতেখড়ি হয়েছে মায়ের কাছ থেকে। তো মা ইনিশিয়াল যে সারেগামা পা যে বেসিক জিনিসগুলো যেগুলো সেগুলো মা শিখিয়েছে। তারপরে আমার মা প্রপার ক্লাসিক্যাল তো ক্লাসিক্যাল গান না, তো ওই জন্য আমার মা তখন ভাবলেন যে আমি বেসিকটা করিয়ে দিলাম, এরপরে এবার আমি ওকে গুরুজির কাছে দিই আর কি। তারপর নানান গুরুজির কাছে শিখে তারপর ক্লাসিক্যাল তৈরি করা। তো এই হলো জার্নি আর কি। এবার ক্লাসিক্যালটা আমার মেন ছিল সাবজেক্ট, কিন্তু যেহেতু আমার বাবা খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গান আর আমার মা খুব ভালো নজরুল গীতি গান আধুনিক গান, তো এবার সেই কারণে বাবার তরফ থেকে একটু রবীন্দ্রসঙ্গীতের ভালোবাসা, মায়ের তরফ থেকে একটু নজরুল গীতির ভালোবাসা, এই করে আর কি শুরুটা। তো মেনলি ক্লাসিক্যাল শেখা আর তারপরে রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতির প্রতি ভালোবাসা তো আছেই, তো সেই করে শেখা। এখন আমি ট্রাই করি, এখন তো আমি বলিউডও গাই, এবার আমি চেষ্টা করি নানান রকম গান গাইতে যাতে নিজেকে নিজে চ্যালেঞ্জ করা যায় আর কি। তো ওই গানটা আমি গাইতে পারি কি না, দেখি এই গানটা গাইলে কীরকম শোনায়, আমার গলায় এই গানটা মানাচ্ছে কি না, তো এরকম নানান রকম এক্সপেরিমেন্ট করি। তারপরে বিভিন্ন ভাষার গান আমি এখন এক্সপেরিমেন্ট করছি আর কি, দেখছি যে প্রোনাউন্সিয়েশনগুলো হচ্ছে কি না, বা ওই গুজরাটি ধরো গুজরাটি বা পাঞ্জাবি বা অন্য তামিল গেয়েছি, তো
তারা যে গানগুলো যেরকমভাবে বলছে থ্রোয়িং সেইগুলো শিখতে চেষ্টা করি, সেরকমভাবে প্রোনাউন্সিয়েশন করার চেষ্টা করি। তো ওই রকমভাবে এখন মানে ওই হলো জার্নি আর কি, খুব ছোটোভাবে। না আমার আমার তো এটা সত্যি শুনে ভালো লাগলো, এবং পর্দার ওপারে যে বন্ধুরা রয়েছেন তারাও আমার সঙ্গে একমত হবেন যে গান গাওয়া, গান শেখা, গানকে চালিয়ে নিয়ে যাওয়া নিজের জীবনের সঙ্গে, এটা তো একটা ভীষণ বড় ব্যাপার। এবং তার সাথে সাথে রিক্তা মুখার্জি কিন্তু নিজেকে চ্যালেঞ্জ করাটাও ভীষণ পছন্দ করেন, যেটা আমার আমার শুনে খুব ভালো লেগেছে। এবং এই যে ব্যাপারটা, এটা কিন্তু একটা সব মানুষেই কিন্তু নিজেকে আরও ভালো তৈরি করার একটা, কারণ যে নিজেকে না বারবার করে ধুয়ে মুছে নতুন করে গড়তে পারে সেই মানুষ তো আর নতুন হতে পারে না, তাই না? তো এইটা আমার আমার ভীষণ ভালো লেগেছে, এই জন্যই আমি রিক্তার গানের এত ভক্ত, এবং বারবারই বলছি যে রিক্তার গান আজকে আমি বেশি শোনানোর চেষ্টা করব। তো এই যে চ্যালেঞ্জের ব্যাপার অন্য ভাষার গানে, আজকে কি সেরকম কিছু গান আমরা শুনবো? হ্যাঁ শোনাতে পারি। তাহলে পরের গানটা ওরকম একটা চ্যালেঞ্জের গান হোক, যেটা নাকি রিক্তা মুখার্জি নিজেই নিজেকে চ্যালেঞ্জ দিয়েছে, বন্ধুরা নিশ্চয়ই সেটা শুনতে চাইবেন। দেখা যাক কি গান রিক্তা আমাদের জন্য আজকে নিয়ে এসেছে। তাহলে আমি এই রিসেন্ট কয়েকটা শোতে আমি এই গানটা খুব গাই, তো ওই গানটা আমি মানে অবভিয়াসলি গাওয়ার আগেই আমি একটুখানি এক্সকিউজ নিজেকে এক্সকিউজ করতে চাই যে ভাষা যদি ভুল হয় তাহলে প্লিজ আপনারা কিছু মনে করবেন না বা কিছু। তো এবার ওরা আমি দেখলাম মানে আমার গাওয়ার পরে দে আর ভেরি হ্যাপি যে তুমি খুবই ভালো প্রোনাউন্সিয়েশন করছো, বা বোঝা যাচ্ছে না তুমি অ্যাকচুয়ালি, আমি গুজরাটি গানের কথা বলছি, তো বলছে যে না বোঝা যাচ্ছে না যে তুমি অ্যাকচুয়ালি গুজরাটি নও, তুমি বেঙ্গলি, ভালো হয়েছে। তো এরকম এনকারেজমেন্টস পেয়েছি আর কি, তো সেই জন্য ওই ওই গানটাই শোনাই বরং। হ্যাঁ আমরা এবার একটা মানে বাংলা অনুষ্ঠানে এক বাঙালি শিল্পীর কাছ থেকে না হয় একটু গুজরাটি গানই শুনি, ব্যাপারটা একটা আড্ডা তো এরকম হতেই পারে, নানান রকম চর্চার ব্যাপার আর কি। এখন একটা গুজরাটি গান শুনবো রিক্তার গলায়। আর সব থেকে বড় কথা হচ্ছে কি, গানের তো কোনো ভাষা নেই, গানের হচ্ছে সুর আর মেলোডি, ওইটাই হচ্ছে মেইন। এটা একদম ঠিকই কথা। হ্যাঁ মানে ভাষা যদি নাও বোঝা যায়, যেরকম এই গানটা যেটা আমি গাইবো, আমি অ্যাকচুয়ালি মানেটা জানি না, কিন্তু আমার এই গানের সুরটা এত ভালো লেগেছে, তখন আমার মনে হলো এই গানটা তুলি দেখি কিরম হয় আর কি। আমরা তাহলে সেই গানটা শুনে নিই। চেলা জিরে মারে হাত পাটন থি পটোড়া মুগ লাব জো, চেলা জিরে মারে হাত পাটন থি পটোড়া মুগ লাব জো, এ মা রোড়া রে মুরলিয়া চিত্রাব জো, পটন থি পটোড়া মুগ লাব জো, ছেলা জিরে মারি হাত পাটন থি পটোড়া মুগ লাব জো, এ মা রুড়া রে মুরলিয়া চিত্রাব জো, পটন থি পটোড়া মুগ লাব জো, রঙ রতুম্বল কোরক সুম্বল পালব প্রাণ বিছাব জো রে, পটন থি পটোড়া মুগ লাব জো, ছেলা জিরে মারি হাত পাটন থি পটোড়া মুগ লাব জো। অসাধারণ অসাধারণ, মানে গানটার আমি জানি না সত্যি রিক্তা যে কথাটা বললো সেটাই আমি বলতে চাই আবার নতুন করে, যে গানটার মানে কিন্তু আমি বুঝতে পারলাম না, কিন্তু আমার মধ্যে কিন্তু গানটার একটা দোলা চলে এলো রিক্তার গানের সঙ্গে, শুনতে শুনতে আমার মনে হলো একটু বোধহয় একটু একটু দোলা শরীরে চলে এলো। এই এখানেই কিন্তু গান গাওয়া সার্থক একদম। তো যে কথাটা হচ্ছিল শেষ সেইটার সুর ধরেই আমি পরের প্রশ্নটা রাখবো তোর কাছে, বা আমার মনে হয় এই আলোচনাটা একটু চালিয়ে নিয়ে যাওয়া দরকার, যে গান
তুই যেমন বললি যে নিজেকে চ্যালেঞ্জ করাটা তুই খুব পছন্দ করিস, তুই এত বছর ধরে গান শিখেছিস, এখনো নানান রকম চর্চার মধ্যে রয়েছিস, তার মানে তো গান শেখাটা তোর কাছে খুব জরুরি একটা ব্যাপার। মানে তুই কি এটা মনে করিস যে গান না শিখে শুধুমাত্র ট্যালেন্ট দিয়ে বা ইউটিউব থেকে গান শুনে গান তুলে আর্টিস্ট হওয়া সম্ভব? আমি জানি এটা খুব একটা তর্কের বিষয়, কিন্তু চায়ের কাপে তুফান তোলা তো বাঙালিদের অভ্যেস, সুতরাং আমরা না হয় একটু তর্ক করি। এবং একজন গায়ক বা গায়িকা যখন এই কথাগুলো বলেন তখন আমার মনে হয় সেগুলো সত্যি সত্যি ঠিকঠিকই হবে। তো আমরা শুনে নেবো রিক্তার কাছ থেকে। আমার এইটা একদম পার্সোনাল ভিউ বলছি আর কি। তো এইক্ষুনি তুমি বললে তর্কের ব্যাপার, কেউ কেউ নাও মানতে পারেন, কিন্তু আমার মনে হয় যে গানটা যদি তুমি একদম পারফেক্টলি, বলবো না যে কোনো জিনিসেরই পারফেকশন তো হয় না, মানে বিশেষ করে মিউজিকে, এবার সেটা যদি তোমার মনের মতো তুমি গাইতে চাও তাহলে আমার মনে হয় বেসিক একটা ট্রেনিং খুব দরকার। কারণ কি, বেসিক ট্রেনিং হলে আমাদের যেরকম গলা, কোনো একটা কাজ সেটা গলায় দেওয়াটা হচ্ছে একটা বড় কথা, মানে সেটা আমি না শিখলে আমি কিন্তু সেটা অ্যাপ্লাই করতে পারবো না। বা ধরো অনেক সময় একটা খুব সেমি ক্লাসিক্যাল, হ্যাঁ ইউটিউব দেখে শেখা যায়, কিন্তু আমার মনে হয় বেসিক সারেগামাটা যদি ঠিক না থাকে তাহলে ইউটিউব দেখে শিখলেও সেটা হবে, গানও হবে, কিন্তু ওই জায়গাটায় পৌঁছবে না যেখানে মানুষ বলবে আহ কি সুন্দর গাইলো, এক লাইন গাইলো কিন্তু কি ভালো লাগলো, চোখ বন্ধ করে শুনলে মনে হচ্ছে আহাহা মনে হচ্ছে রেকর্ডিং শুনছি, এইরকম এফেক্টগুলো বা এরকম ফিলগুলো হয়তো আসবে না। তো সেই জন্য আমার মনে হয় বেসিক, আমি বলছি না যে আমি নিজেও ক্লাসিক্যাল শিখি কিন্তু আমি ক্লাসিক্যাল স্টেজে গাই না, কারণ আমার মনে হয় আমার কাছে ক্লাসিক্যাল শেখাটা হচ্ছে আমার গলাটা মেনটেন করা, বা আমি যে কোনো গান পিক আপ করলেই আমি যেন সেই গানটা গাইতে পারি, সুন্দর করে গাইতে পারি। গাইতে যে কোনো লোকেই পারতে পারে, কিন্তু ভালো করে মনের খুশির জন্য গাওয়া বা মনের মনে একটা স্যাটিসফ্যাকশন আসা যে আমি এটা গেয়ে স্যাটিসফাইড হলাম যে আমি এই গানটা গাইতে পারলাম, তো সেটার জন্য আমার তো ডেফিনেটলি মনে হয় যে একটা বেসিক নলেজ বা বেসিক একটা এডুকেশন খুব খুব জরুরি। একদম ঠিক কথা। এবং যেটা আমার মনে হয় যে এটাও তুই আমার সঙ্গে একমত হবি, যে দমের ব্যাপার, মানে কোন কথাটা, অনেক সময় আমরা দেখি যে কেউ হয়তো গান গাইছেন হঠাৎ করে বড় করে ফেলছে, হ্যাঁ মানে সেটাকে তার হয়তো সেই ধারণাটা নেই, কথাটাকে বড় করে ফেললো, তালটা কেটে গেল, বা তালটা হয়তো সে ম্যানেজ করতে পারলো আরে করে নিল বা কিছু করলো কিন্তু তালটা হয়তো কাটলো না, কিন্তু ওই যে আমরা কিন্তু বুঝতে পারলাম যে কখন কি যে কন্ট্রোল, একটা দমের যে কন্ট্রোল, এটা কিন্তু গান শেখার ভীষণ জরুরি ব্যাপার, ভীষণ দরকার, এই জিনিসগুলো খুব দরকার, টেকনিক্স গুলো আর কি, যে কোন জায়গাটায় আমি দমটা নেব বা কোন জায়গাটা আমি অ্যাকচুয়ালি দমটা অনেকটা নিয়ে তারপরে আমি পুরো লাইনটা গেয়ে দিলাম আর কি, সেটাও খুব ইম্পর্টেন্ট, না হলে তোমার তাল কেটে যাবে অবভিয়াসলি, এবার দমটা যদি আমার শেষ হয়ে যায় তাহলে আমার সুর চলে যাবে। তো সেই টেকনিক্স গুলো যাতে ঠিক থাকে তার জন্য একটা বেসিক এডুকেশন তো ভীষণ ভীষণ দরকার, ভীষণ, সত্যি একদম ঠিক কথা। তো আমরা কি তাহলে আরেকটা গান শুনবো? হ্যাঁ একদম, কারণ আমি বারবারই যেটা বলছি যে আজকে যেহেতু রিক্তাকে সাথে পেয়েছি এবং আমার ভীষণ পছন্দের একজন শিল্পী রিক্তা, এবং আমরা যে এই ভয়ঙ্কর একটা সময়ের মধ্যে দিয়ে চলেছি কোভিড-19, এখানে অনেক রকম অনুষ্ঠান হচ্ছে যেগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে হচ্ছে, সেখানে বহু শিল্পীরা শুধু মানুষের মন ভালো রাখার জন্য গান গাইছেন, গান নিজেদের যা যা ক্রিয়েটিভিটি রয়েছে সেগুলো প্রদর্শন করছেন, এটাও তো এক ধরনের সমাজ সেবা, এবং সেই কাজটিও রিক্তা খুব সুন্দরভাবে করছে। বহু ফেসবুক লাইভ এবং বহু আরও অনলাইন প্ল্যাটফর্মে রিক্তার গান আমরা শুনি। তো আজকে আমার বারবারই মনে হচ্ছে যখন এতটা কাছে রিক্তাকে পেয়েছি তখন একটু সামনে বসে একটু গান শুনি এবং আমার বন্ধুদের সঙ্গেও সেই আনন্দটা একটু ভাগ করে নিই। রিক্তার গান, এই গানটাও আমার একটা খুব প্রিয় গান, গুরুজি শিখিয়েছিলেন, আর এই গানটা হচ্ছে লিরিক্স আর মিউজিক দুটোই পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের। তো একটু শোনাই সবাইকে। আমি সুরে সুরে আমি সুরে সুরে ও গো তোমায়,
আই, নাই বাপে নাম দরস তোমার, নাই বাপে নাম দরস তোমার, গানে গানে যদি তোমায় পাই তোমায় ছুঁয়ে যাই, আমি সুরে সুরে যাই তোমায় চেয়ে সারা বেলা কাটলো সুরের খেলা, তোমায় চেয়ে সারা বেলা কাটলো যাই, আমি সুরে সুরে গো তোমায় ছুঁয়ে যাই। বাহ, এত সুন্দর একটা গান শুনলাম যে এরপরে কথা কি বলবো সেটা একটা খুব চিন্তার বিষয়, কারণ গানের পর কথাটা একটু কানে বড় বাজে। লন্ডনের ভীষণ ভীষণ প্রিয় এক মুখ এবং খুব পছন্দের এক শিল্পী, আমার তো অবশ্যই। আশা করি আপনাদের সবারই ভালো লাগছে। রিক্তা যখন এত সুন্দর গান আমাদের শোনালো এবং উপহার দিচ্ছে একটা সুন্দর সন্ধে, রিক্তার জন্য কিন্তু আমি কিছু উপহার রেখেছি। আমাদের কাছে এমন কিছু ভিডিও ক্লিপস আছে যেগুলো আশা করি রিক্তাকে খুব আনন্দ দেবে, দেখে নেবো সেই ভিডিও ক্লিপসগুলো আর বন্ধুদের সঙ্গে ভাগ করে নেবো সেইটুকু আনন্দ। নমস্কার, আমি রিক্তার মা। রিক্তা আমার বড় মেয়ে, ছোটো থেকে ও ভীষণ গান ভালোবাসে, গানটাকে ভালোবাসে বলে আমার কাছে ওর 3 বছর থেকে ওকে আমি গান শিখিয়েছি, আমার কাছে ওর হাতে করি, তারপরে ওর মাস্টারমশাই আমি রেখেছিলাম, এরপরে ও ভালোবেসে গানটাকে টেনে নিয়ে যাচ্ছে। আমরাও খুব খুশি আর কি, আমাদের মেয়ে গানটাকে ভালোবেসে এত টেনে নিয়ে যাচ্ছে, আমরা খুব খুশি। এবার আপনারাও সবাই মিলে আশীর্বাদ করুন যেন ও আরও অনেক বড় হতে পারে, আপনাদের আশীর্বাদ পেলেই ও আরও অনেক বড় হবে। আমি অঞ্জনা, আমরা ভীষণ রিক্তার ফ্যান, যেদিন থেকে ফার্স্ট দেখেছি ওকে স্টেজে তবে থেকে একেবারে সব জায়গা ফলো করে বেড়াই, আর এখন আমার বন্ধু টন্ধু সবাইকে কনভার্ট করি, আমরা সবাই রিক্তার ফ্যান। মোস্ট রেকমেন্ডেড, মোস্ট ন্যাচুরাল, ফ্যান্টাস্টিক, নো ফার্স্ট সিঙ্গার, হাইলি রেকমেন্ডেড। এভরিবডি, মাই নেম ইজ বারিন রয়, আই এম আ গ্রেট ফ্যান অফ রিক্তা। হ্যাভ ইউ অল লিসেন টু হার? ইউ হ্যাভেন্ট? You don't know what you've missed. She is fantastic. You've got to listen to her singing Ye Jeevan Hai. Enjoy. Namaskar. London shohore ganer jogote Rikta Mukhopadhyay ekti khub porichito naam, ebong ami khub gorbo bodh kori je o amar chhatri dirgho din amar kache rag sangeet shikheche, ebong ami জানি যে আপনারাও সবসময় ওর পাশে থাকেন এবং ওর গানকে ভীষণ ভালোবাসেন। আয়ন টিভিকে এবং আপনাদের সকলকে আমি আমার অন্তরের প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকে রিক্তা আপনাদের সবার সামনে ওর গান নিয়ে কথা নিয়ে আসছে, আপনারা ওকে আশীর্বাদ করবেন, ওর পাশে থাকবেন। নমস্কার। হ্যালো রিক্তা, সারপ্রাইজ সারপ্রাইজ, যেরম রান্না করো সেরকম দারুণ গান গাও তুমি, আর অবশ্য চুলটি সেরকম বাঁধতে পারো না এখন চুল ছোটো বলে, কিন্তু আশা করছি
তোমার গান আগে আমি আরও শুনবো। আমরা দুজনে দুটো প্রোগ্রাম করেছিলাম, মনে আছে নিশ্চয়ই তোমার, একটা আর ডি বর্মন আর বিয়ের জন্য, আর তারপরে তো ধুনের জন্য আমরা করলাম মদন মোহন। ইউ আর অ্যাবসলুটলি ফ্যান্টাস্টিক, আই উইশ ইউ অল দ্য বেস্ট, বাই বাই। तुमसे मिलके ऐसा लगा, तुमसे मिलके अरमां हुए पूरे दिल के। ऐ मेरी जाने बफा, तेरी मेरी मेरी तेरी एक जान है, साथ तेरे रहेंगे सदा, तुमसे ना होंगे जुदा। हाई, दिस इज जयदीप मुखर्जी, आई एम द बेटर हाफ ऑफ रिक्ता मुखर्जी। যারা রিক্তার গান শুনে এসেছেন এতদিন তাদেরকে বলি, আশা করি আপনাদের রিক্তার গান খুবই ভালো লাগছে আপনাদের। ওকে, এইভাবেই আপনারা সাপোর্ট করুন, আশীর্বাদ করুন, অ্যান্ড এনিওয়ে ফর রিক্তা আই এম অলওয়েজ দেয়ার। থ্যাংক ইউ। হাই, আই এম শ্যামো, আই হার্ড রিক্তা ফর দ্য ফার্স্ট টাইম লাস্ট ইয়ার, অ্যান্ড শি ইজ জাস্ট অ্যামেজিং, অ্যান্ড এভরি টাইম আই হিয়ার হার উই আর লাইক মেসমারাইজড, অ্যান্ড শি ইজ দ্য বেস্ট অ্যারাউন্ড, নো ডাউট অ্যাবাউট ইট, হোয়েনেভার ইউ গেট আ চান্স লিসেন টু হার। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি সুমনা। আমি টিঙ্কি। আমরা দুজনেই রিক্তার ফ্যান। আমরা রিক্তার সব কনসার্টে যাই, অনলাইন কনসার্টগুলোতেও যাই, বিকজ শি ইজ সো ফ্যান্টাস্টিক। রিক্তা ইজ দ্য বেস্ট। উই লাভ রিক্তা। কেমন লাগলো আয়নের এই উপহার রিক্তা? আমি ভাবতেই পারিনি, মানে সারপ্রাইজ আছে, এত বড় সারপ্রাইজ আমি ভাবতেই পারিনি। আর থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আয়ন টিভি, থ্যাংক ইউ তোমাদেরকে সবাইকে। আর আমার হাজবেন্ড এত কিপ কোয়াইট করে এত কিছু করেছে, আমি জানিও না আর কি। আমি সিরিয়াসলি, আমার কোনো ক্লু ছিল না। আমার এটা আমার বলার আছে সত্যি কথা, জয়দীপ খুব হেল্প করেছে। জয়দীপের এই সাপোর্টটা না পেলে হয়তো এই সারপ্রাইজ গিফটটা রিক্তার জন্য আমরা তৈরি করতে পারতাম না। কারণ আমার মনে হয় যখন কোনো অতিথি আমার অনুষ্ঠানে আসেন, তাকে যদি কিছু একটু বাড়তি আনন্দ দিতে পারি, কিছু একটু ভালো লাগা পাইয়ে দিতে পারি, তাহলে আমার মনে হয় আমার সন্ধেটা সার্থক হয়, আমার অনুষ্ঠানটা সার্থক হয়, এবং যারা আমার অতিথি তাদের আমি যথাযথ সম্মান দিতে পারি। তো সেই চিন্তা থেকে আমি কিছু নতুন ভাবনা রাখার চেষ্টা করি, এবং তখন যখন আশেপাশে যারা থাকেন, বন্ধু হয়ে পাশে দাঁড়ান, তাদের জন্য তো একটা বাড়তি ভালোবাসা থাকে। তো আমি পর্দার এপার থেকে বলছি, জয়দীপ নিশ্চয়ই রয়েছে পর্দার ওপারে, জয়দীপ তোমার জন্য অনেক অনেক ভালোবাসার শুভকামনা। এত সুন্দরভাবে তুমি আমাদের অনুষ্ঠানটাকে হেল্প করেছো, সাপোর্ট করেছো, তাই জন্য এই অনুষ্ঠানটা এত বর্ণময় হয়েছে। আর রিক্তা তো সত্যি, আমি দেখলাম যে যখন পর্দায় যখন রিক্তা নিজের মাকে দেখছিল, বা নিজের ফ্যান্সদের দেখছিল, বা নিজের বরকে দেখলো, তখন একটা অন্যরকম অনুভূতি তো হচ্ছিলই নিশ্চয়ই। আমি একটু জানতে চাইবো যে শিল্পীর সেই অনুভূতিটা কীরকম একটা। আমি ফার্স্টেই বলি, মাকে মানে এরকমভাবে মাকে বলতে কোনো দিন দেখিনি, এই প্রথম দেখলাম আর কি। তো সেই জন্য মানে হঠাৎ করে এসেছে আমার পুরো শকটা আর কি, মানে এত ভালো লাগছে আমার যে কি বলবো এইটা। আর ফ্যান্সদের কথা বলি, ফ্যান্সরা তো অবভিয়াসলি ওরা আছে বলেই আমার গান এখন সবাইকার কাছে পৌঁছয়, ওদের থ্রু দিয়ে পৌঁছয়। আর জয়দীপের কথা বলি, জয়দীপ আমাদের, জয়দীপ মানে ইন জেনারেল ও খুব চুপচাপ, তো ও খুব এক্সপ্রেস করে না আর কি। তো এই ফার্স্ট টাইম, থ্যাংক ইউ আয়ন টিভি, এই ফার্স্ট টাইম এই আয়ন টিভি থ্রু দিয়ে আমি অ্যাকচুয়ালি ওর ফিলিংসটা জানতে পারলাম। তাহলে এটা তো একটা ভীষণ, আমার মনে হয় পরম প্রাপ্তি আমাদেরও, যে জয়দীপকে শুধু কথা বলায়নি, গান গাইয়েছে, আরো অনেক কিছু করেছে। তো এই ক্লিপটা যেটা আমার কাছে রয়েছে আমি তোকে দিয়ে দেবো, তুই ওটা রেখে দিস আমাকে প্লিজ, তুমি দিও। হ্যাঁ, মানে আমার এত ভালো লাগছে, সবাই কি সুন্দর কথা বলেছে, মানে ও এত এত সুন্দর করে তোমরা এই ব্যাপারটা রেখেছে, এটা একটা ভীষণ প্লেজেন্ট সারপ্রাইজ। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ, আমরা তোকে ধন্যবাদ জানাচ্ছি।
তো যেটা আমার মনে হয় এবার যেহেতু আর বেশি সময় নেই অনুষ্ঠানের একেবারে কাছাকাছি শেষের দিকে চলে এসেছি তো যখন স্টিলসগুলো দেখছিলাম বা এর আগে তোর সঙ্গে কথাও হয়েছে পালকে নাম নাম এটা তোর অ্যালবামের নাম তো এই কাজটা তো কলকাতার সঙ্গে করেছিস তুই একটু আমাদের বলবি যে কতটা সুবিধে হয় কতটা অসুবিধে হয় বন্ধুরা নিশ্চয়ই জানতে চাইবে যারা আজকে এখানে আমাদের রয়েছেন আমার বিলেতের যারা বন্ধুরা রয়েছেন আজকে অনুষ্ঠানটা দেখছেন তাদের মধ্যে নিশ্চয়ই অনেকে গান বাজনা করেন যাদের হয়তো সেই স্বপ্ন চিন্তাভাবনা মনের মধ্যে পোষণ তারা সবসময় করেন কোনো একদিন নিজের গান হবে নিজের নিজের একটা ইউটিউব চ্যানেলে একটা নিজের পরিচিতি হবে তো এই যে ব্যাপারটা এই পালকে নাম এই পুরো জার্নিটা কেমন ছিল পালকে নাম নামের পেছনে আর কি প্রচুর প্রচুর পরিশ্রম আছে হ্যাঁ প্রচুর ফোন কলস প্রচুর কথাবার্তা প্রচুর আলোচনা প্রচুর প্ল্যানিং তো অত ডিটেলসে এখন যেতে গেলে অনেক টাইম লাগবে তো একটুখানি বলি যে আমার সঙ্গে অ্যাকচুয়ালি আগে আলাপ হয়েছিল রাজীব দত্ত যে আর কি লিরিক্স লিখেছে তার সঙ্গে আমার আগে আলাপ হয়েছিল তো তারপরে কথা বলতে বলতে এবার রাজীব তখন বলছে তুমি তোমার সিঙ্গেল আছে তো আমি তখন বললাম না আমার সিঙ্গেল এখনও হয়নি তবে আমি প্ল্যান করছি একটা সিঙ্গেল করার তখন সেই থ্রু দিয়ে আমার দেবজিৎদার সঙ্গে আলাপ রাজীবের থ্রু দিয়ে আমার দেবজিৎদার সঙ্গে আলাপ দেবজিৎ রায় যিনি হচ্ছেন কম্পোজ করেছেন তো ওনার সঙ্গে আলাপ কিন্তু এবার ইনসিডেন্টালি আমি সেই সময়টা ইন্ডিয়াতে ছিলাম বলে এই কথাগুলো সামনাসামনি মুখোমুখি কথা হয়েছে আর কি তারপরে তো আমি রেকর্ডিং হলো রেকর্ডিং হওয়ার পরে এবার রেকর্ডিংটা হলো হলো কিন্তু তারপরের যে কাজগুলো অ্যাকচুয়ালি সেটা করতে গিয়ে আমার তখন মনে হচ্ছে এটাই বেশি পরিশ্রম হচ্ছে আর কি হ্যাঁ যে প্ল্যান করা কিভাবে কি হবে ফার্স্ট অফ অল তো তোমার কি গান হবে সেটা হচ্ছে একটা মেন জিনিস কি গান হবে তো আমার বরাবরই একটুখানি ভালোবাসার গান প্রেমের গান একটু ভালো লাগে তো আমি বলেছিলাম যে যেহেতু আমার এটা ফার্স্ট গান ফার্স্ট সিঙ্গেল তো আমি চাই যে এটা একটা ভালোবাসার গান হোক কারণ আমার মনে হয় ভালোবাসার গান যে কোনো লোকই আর কি দুঃখ হলেও শোনা যায় আনন্দ হলেও শোনা যায় বা ধরো মনে হচ্ছে যে এটা আমার সময় আমি একটুখানি এই ধরো ফর এক্সাম্পল এক কাপ চা নিয়ে আমি বসেছি বিকালবেলা একটা সুন্দর ফুরফুরে গান শুনবো ভালোবাসার গান সেই তাই জন্য আমার মনে হয়েছে যে ভালোবাসার গানটা যে কোনো লোক শুনতে পারবে আর কি মানে বয়স বয়স হয়ে গেছে কম বয়স মাঝ বয়সী যে কোনো লোক তো তখন সেই প্ল্যানটা হলো যে ভালোবাসার গান হবে তারপরে তো রেকর্ডিং হলো রেকর্ডিং হয়ে তারপরে হচ্ছে মেন কাজ শুরু হচ্ছে যে এবার আমরা গানটা প্রমোট করতে হবে কিভাবে তারপরে রিলিজ হবে তার পেছনে অনেক কাজ রয়েছে রিলিজের কোন দিন হবে বুকিংস এভরিথিং তো এইটা একটা কথা এটা তো একটা প্রচুর পরিশ্রম লাগে কিন্তু আমার একটা জায়গায় একটু প্রবলেম হয়েছে এদেশে থাকার জন্য এদেশে থাকার জন্য মানে ওখানে কি হয় ওখানে ধরো তুমি একটা কিছু প্ল্যান করছো রেকর্ডিং তো হয়ে গেল খুব লাকিলি আমি ওখানে ছিলাম বলে আমি রেকর্ডিং ভিডিও সব ওখানে হয়ে গেছিলো সেই সময়টা তারপর তো আমাকে চলে আসতে হয়েছে তো এই দেশে থাকলে ওই ফ্লেক্সিবিলিটিটা একটুখানি রেস্ট্রিক্টেড হয়ে যায় যে আজকে বলেই আজকে আমি চলে যেতে পারছি না রিলিজ করার জন্য বা ধরো অনেক সময় হয় যে এই নেক্সট মাসটা খুব ভালো সিজন মিউজিকের জন্য কিন্তু অনেক সময় আমার হয় মানে এটা তুমিও ফেস করেছো আই এম শিওর অনেক সময় হয় যে নেক্সট মান্থে হয়তো আমরা যেতে পারবো না আমাদের নানান রকম পার্সোনাল কাজ রয়েছে বা প্রফেশনাল কাজ কিছু তো রওয়ার জন্য মানে থাকার জন্য হয়তো যেতে পারলাম না তো ওইটা একটুখানি অসুবিধে হয়েছে তো তার জন্য আমার গানটা হওয়ার অনেক দিন বাদে আমরা রিলিজটা করতে পেরেছি আর কি আমার গানটা অগস্টে হয়েছিল রেকর্ডিং তারপরে আমি রিলিজ করেছি এপ্রিলে পরের বছর তো এবার ওইটা আমার মনে হয় একটু ফ্লেক্সিবিলিটিটা একটু রেস্ট্রিক্টেড হয়ে যায় এদেশে থাকার জন্য কিন্তু গান ঠিক আছে মানে গান তো গাওয়াই যায় গান ঠিক আছে এবার রেকর্ডিং হলেও এখানেও অনেক ভালো ভালো স্টুডিও রয়েছে যারা রেকর্ডিং করতে পারে করে আর কি আমি নিজেও করেছি কিন্তু সামনাসামনি রিলিজ করাটা একটা বড় কথা কারণ ওটা নিজে থাকলে একটা নিজস্ব এক্সপিরিয়েন্সও হলো বা নিজেরও ভালো লাগলো
তো ওইটা একটুখানি একটু প্রবলেম হয়েছে কিন্তু এত সমস্যা সত্ত্বেও এত দূরত্ব কলকাতার সঙ্গে কাজ করা একসময় রেকর্ড করে আসা অনেক দিন পরে সেটা রিলিজ করা তারপরেও কিন্তু রিক্তা কাজটা করেছে সুতরাং আমার সঙ্গে যারা বন্ধুরা আজকে রয়েছেন আমি চাইবো যে আসলে আমরা জীবনে যে কোনোই একটা চিন্তা ভাবনা করি না কেন একটা স্বপ্ন দেখে থাকি না কেন সেটাকে বাস্তবে রূপ দিতে কিন্তু আমাদের একটু পরিশ্রম করতেই হয় একটু নিজেকে নতুন করে ভাবতে হয় একটু নতুন অন্য পথ তৈরি করতে হয় যারা প্রবাসে থাকি আমার ব্যক্তিগত ধারণা আমরা যারা প্রবাসে থাকি আমরা গানই করি নাচই করি বা অন্য যে কোনো এই ধরনের বিষয়ের সঙ্গে যুক্ত থাকি না কেন আমরা সত্যি জিনিসটা ভালোবাসি তাই করি হ্যাঁ একদম তাই কারণ আমাদের কাছে কিন্তু আরো অনেকগুলো কাজ করে তারপরে এটাকে জায়গা করে দিতে হয় হ্যাঁ ঠিক এবং তখনই আমরা সেটাকে করি যখন আমরা সত্যি সেটা মন থেকে চাই তাই হয়তো অনেকগুলো অনেকগুলো বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পারি অনেক সময় সেই সময় যখন যেটার সময় তখন সেটা হয় এরকম যেরকম বড়রা বলেন আর কি একদম তো এতক্ষণ ধরে কথা চলছে আমি জানি আমার সঙ্গে পর্দার ওপারে যারা রয়েছেন অনেকেই উসখুস করছেন কখন আর গান আসবে তো যেই গানটি নিয়ে মানে যে অ্যালবামটি নিয়ে এই কথাগুলো এতক্ষণ ধরে কথা বললাম পালকের নাম সেই গানটা তো আমার মনে হয় আমার বন্ধুরা শুনতে চাইবেন শিল্পীর মুখ থেকে আর আমিও চাইবো সুতরাং এবার অনুরোধটা আমি করছি এতক্ষণ ধরে রিক্তা যা গান শুনিয়েছে সেটা রিক্তার পছন্দের গান এবার আমাদের অনুরোধ যে অ্যালবামের গানটা আমরা একটু শুনতে চাইবো একদম 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 খুব খুব ভালো লাগবে আপনারা ইউটিউবেও শুনবেন এই গানটা আর এখন তো আমি গাইবই গানটা আমার নিজস্ব মানে এইটা আমার এইটা গানটা গাওয়ার আগে আমার খালি মনে হয় যে এটা বলাটা উচিত যে আমরা সব সিঙ্গাররা আর কি লতাজির গান গাই আশাজির গান গাই আরতি মুখোপাধ্যায় সন্ধ্যা মুখোপাধ্যায় বা মান্না দে সবাইকার গান গাই নিজস্ব গান গাওয়া মানে এটা আমার একান্ত নিজের কম্পোজিশন এইটা গাওয়ার মধ্যে একটা অন্য মজা আছে হ্যাঁ আর এটা আমার মনে হয় খুবই একটা মানে খুব ভাগ্যবান আমি নিজেকে মনে করি যে সবাইকার সঙ্গে আমি আমার কম্পোজিশন শেয়ার করছি আর কি তো পালকে নাম আমরা গানটা নিশ্চয়ই শুনবো তার আগে একবার শুধু গীতিকার এবং সুরকারের নামটা আরেকবার জেনে নিতে চাইবো শ্রোতা বন্ধু দর্শকদের জন্য পালকের নাম মিউজিক ডাইরেক্টর হচ্ছে দেবজিৎ রায় আর লিরিসিস্ট হচ্ছে রাজীব দত্ত ভালো লাগায় সময় চির নতুন মনে হয় তুমি এলে ঘিরে ধরে মিঠে ঘোর মুখোমুখি প্রহর ছুঁয়ে দিলে দেখো আমায় চোখে হাজার দেখো আমায় চোখে হাজার পেলে তোমায় আবেগের আনা গোনায় আনা গোনায় রাখো আমার চোখে হাজার রাখো আমার চোখে হাজার ফিরে দেখার নানা রং জানা শোনায় জানা শোনায় এক নতুন রূপ কথাই তোমায় আজ পেলাম পালকে নাম লিখে দিলাম চিনে নিও তুমি তার কথা হারাম কথা হারাম ভীষণ সুন্দর এত সুন্দর একটা গান মানে সত্যি গানটা তো আমি ইউটিউবে শুনেছি কিন্তু যেটা হয় কি যখন সামনাসামনি এভাবে খালি গলায় কোনো গান শুনি সেটার একটা অন্যরকম অ্যাপিল আছে ওইটার একটা অন্যরকম ব্যাপার এটার একটা অন্যরকম ব্যাপার একদম আর বিশেষ করে যখন আমি এতটাই কাছে বসে রয়েছি শিল্পীর একটা শিল্পীর নিজের গান শুনছি আমার মনে হয় আমি এই জন্য আয়ন টিভিকে ধন্যবাদ দেবো যে আজকে আমার
এইরকম কিছু কিছু সময় কাটে যে সময়গুলো হয়তো জীবনে পরম পাওয়া, এরকমভাবে অতিথিদের সঙ্গে সময় কাটানো, এরকমভাবে পর্দার উপরে যারা রয়েছেন আমি জানি না তাদের সবাইকে, কিন্তু নিশ্চয়ই কেউ না কেউ তো ভাবছেন, নানান ভাবনায় জড়িয়ে রয়েছেন এই বিকেলের চা অনুষ্ঠানের সঙ্গে। আমি চাইবো সবাই আপনারা ভালো থাকুন, এই যে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, চেষ্টা করুন ভালো থাকার, পাশের মানুষটিকে ভালো রাখার যে চেষ্টাটা আমরা করছি সেই চেষ্টাটা আশা করি আপনাদের মধ্যেও ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে, ফিরে ফিরে আসছে। এভাবেই আমরা একে অপরের হাত ধরে নিশ্চয়ই ভালো থাকবো, কারণ ভালো থাকাটা জীবনের জন্য খুব দরকার। তো রিক্তাকে আমি পরের যে আমার একটা মাঝে মাঝে মনে হয়, আমি জানি যে তুই তো গানও শেখাস, তো এই যে গান শেখার ব্যাপারটা মানে কীরকম, মানে কীভাবে শুরু করলি বা হঠাৎই কি বাড়িতে শুরু করলি না কি কীরকম ব্যাপার, বা আমার যারা দর্শক শ্রোতারা রয়েছে তারা যদি ভাবে যে তোর সঙ্গে যোগাযোগ করবে। আমি গান শেখানোটা শুরু করলাম ওই হয় না মানে বন্ধু বান্ধব তারা বলে যে আমার মেয়েকে একটু শেখা, আমার ছেলেকে একটু শেখা, তো সেই করে গান শেখানো শুরু হয়েছে আর কি। তো আমি একটুখানি গান শেখাতে একটুখানি মানে চাই না আর কি, তার কারণ আমার মনে হয় যে আমি নিজেই এখনও শিখে যাচ্ছি, আমি আবার কি শেখাবো আর কি সবাইকে, আমি কি দেব আমার ভেতর থেকে কি দেব কি শেখাবো আমি নিজেই বুঝতে পারি না আর কি। কিন্তু যাই হোক, কিছু কিছু রিকোয়েস্ট ফেলা যায় না, তখন মনে হয় যে না না ঠিক আছে, আমি যেটুকুনি শিখেছি সেটুকুনি আমি পাস ওভার করতে পারি আর কি। তো সেই করে ফার্স্টে আমি শুরু করেছিলাম, একটা গ্রুপ অফ বাচ্চা শিখতো আমার কাছে আর কি, তো তারা সব এখন বড় হয়ে গেছে, তারা সব খুব ভালো গান গায়। তো তার একটা জায়গায় গিয়ে তখন শেখাতাম, এখন আমি স্কাইপে মাঝে মাঝে লেসন করি, আর কারণ এখন ট্র্যাভেল করাটা খুব অসুবিধে, আমার নিজস্ব শো থাকে, আমার নিজস্ব কাজ থাকে, তো তখন ট্র্যাভেল করা যায় না, তো সেই তখন একটু অসুবিধে হয় বলে একটু অনলাইন ক্লাস করি, আর কাছাকাছি যারা রয়েছে যারা লোকাল তারা এসে শেখে, আমার বাড়িতে এসে শেখে তারা আর কি। তো এই চলছে আর ওই আর কি, যে ওরকম করেই মানে শুরু হয়েছে, তো সেই এখনও শেখে। তো আর আমাকে যোগাযোগ করতে গেলে আমার ফেসবুক পেজ আছে সিঙ্গার রিক্তা, আর আমার ইউটিউবে চ্যানেল আছে রিক্তা মুখার্জি, আপনারা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজেও প্লিজ লাইক করবেন আমার ভিডিওস, আমার নতুন আপকামিং শোজ সব আমি ওখানে আপলোড করি, তো সেইভাবে আমাকে যোগাযোগ করা যাবে। আমার ইমেলটা আমার ফেসবুক পেজেই রয়েছে, আমাকে ইমেল করলে আমি আমার নাম্বারটা শেয়ার করব, তখন আমাকে যোগাযোগ করলেই হবে। তো কিভাবে রিক্তা মুখার্জির সঙ্গে যোগাযোগ করা যাবে সেটা তো আমি আমার বন্ধুদের সঙ্গে ভাগ করে নিলাম, আশা করি আজকে যারা অনুষ্ঠানে রয়েছেন তারা নিশ্চয়ই আগ্রহী হবেন ওর সাথে যোগাযোগ করতে, শুধু যে গান শেখার জন্য তা নয়, যদি আপনি কোনো আয়োজক হন তাহলেও যোগাযোগ করতে পারেন, বা যে কোনো গানের গান সংক্রান্ত যে কোনো কিছুর জন্যই আপনি রিক্তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। রিক্তার অফিশিয়াল পেজ রয়েছে, ইউটিউব চ্যানেল রয়েছে, যেভাবে আজকের দিন নতুন যুগ চলছে যোগাযোগের নতুন মাধ্যম সেভাবেই রিক্তা রয়েছে, সুতরাং রিক্তাকে খুঁজে পাওয়া যাবে। আমি একদম শেষ প্রশ্নে চলে এসেছি, পরবর্তী নতুন কি চিন্তা ভাবনা, নতুন কোনো কাজ নিয়ে কি চিন্তা ভাবনা চলছে? নতুন কোনো কাজ বলতে আমি একটু চেষ্টা করছি একটা অ্যালবাম বানাতে, আর একটা নতুন অ্যালবাম বানাতে, তার মধ্যে নানান রকম গান থাকবে, নানান রকম গান মানে শুধু যে ভালোবাসার গান তা নয়, একটু দুঃখ একটু আনন্দ একটু ভালোবাসা একটু ছোটদের একটু একটু সেমি ক্লাসিক্যাল, তো সেরকমভাবে একটা অ্যালবাম করার কথাবার্তা চলছে, এখন খুব ইনিশিয়াল স্টেজ, তো আমি এর থেকে বেশি আপাতত বলতে পারবো না। আর আমি একটা নিজস্ব শো প্ল্যান করছি, সেটা নেক্সট ইয়ার হবে এইখানে এ দেশে, তো সেটা মেনলি বলিউড হবে, আর ওটাতে আমি একটু অন্যরকম থিম রেখেছি, কারণ আমি যেখানেই গাই বা যতই প্রোগ্রাম হয় আমি দেখেছি ম্যাক্সিমাম একটু
মেল সেন্ট্রিক একটু হয়, তো সেই জন্য আমি এবারে একটুখানি অন্যরকম চিন্তা করেছি যে এবারে আমি সব হিরোইন্সদের নিয়ে প্রোগ্রামটা রাখবো। তো থিমটা হবে সব হিরোইন্স অফ বলিউড বা কলকাতার বা বাংলা সিনেমার আর কি, কলকাতার বলে ভুল হবে, বাংলা সিনেমার যারা টপ নচ হিরোইন্স তাদের নিয়ে একটু কাজ করার একটু প্ল্যান আছে। তো এইবারে এই বছর করার ছিল, কিন্তু এবছর তো লকডাউনের জন্য হলো না। তো 2021-এ আমি ডেফিনেটলি আসছি আমার শো নিয়ে, আর অ্যালবামটা বেরোলে তো সবাই জানতেই পারবে। নিশ্চয়ই আমরা খুব মুখিয়ে আছি রিক্তা মুখার্জির আগামী অনুষ্ঠানের জন্য। অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল আয়নের তরফ থেকে এবং বিশেষ করে আমার তরফ থেকে, কারণ আমি শুরুতেই বলেছি রিক্তা মুখার্জি আমার খুব পছন্দের একজন শিল্পী। আর কেন পছন্দ করি তার অনেক কারণ আছে, সেই কারণটা আমি এবার বলতে চাই, কারণ এতক্ষণে আমি আমার কথা বলার সুযোগ পেয়েছি। যে শিল্পী একটা অনুষ্ঠান শুরু করলেন যিনি নজরুল গীতি দিয়ে, এবং অনুষ্ঠান যেতে যেতে পরে একটা নতুন আধুনিক গান গাইলেন, তার মানে বোঝা যাচ্ছে এখান থেকে তিনি কতটা ভার্সেটাইল। তো যখন কোনো শিল্পী এরকম হন তা তিনি কিন্তু সমস্ত অনুরোধ রাখতে পারেন, এবং আমি আজ পর্যন্ত যতগুলো কিছু কাজ করার সুযোগ হয়েছে আমার রিক্তার সঙ্গে, এবং আমি দেখেছি ও শুরুতে যে কথাটা বললো যে চ্যালেঞ্জ নেওয়া পছন্দ করে, নতুন কাজ করতে পছন্দ করে, এই সমস্ত জায়গাগুলো কিন্তু আমি ওকে ভীষণভাবে পেয়েছি। এবং যেটা আমার মনে হয় রিক্তার সঙ্গে আমার একটা যে খুব সুন্দর কেমিস্ট্রি আছে, লোকে বলে প্রায় দিনই অবশ্য আমার ফোন ধরে না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই জিনিসটা কিন্তু ডেভেলপ হয়ে গেছে যে এই যে সুন্দর কেমিস্ট্রি, কারণ ওর সাথে কাজ করার একটা ভীষণ আরাম আছে, যেটা আমি খুব ফিল করেছি, যদিও আমি বেশি দিন এদেশে নই, কিন্তু আমি দেখেছি রিক্তার সম্পর্কে সবাই এই কথাটা বলে যে ওর সাথে কাজ করার আনন্দ আছে, এবং ও সব মানুষের সঙ্গে সুন্দর একটা ব্যবহার বজায় রাখে, সবার সঙ্গে সুন্দর একটা সম্পর্ক রাখে, একজন ভালো মানুষ, শুধু যে একজন শিল্পী তা নয়, একজন ভালো মানুষ, যেটা আজকের জন্য আজকের দিনে দাঁড়িয়ে খুব প্রয়োজন। কারণ আমরা বললাম যে শুরুতে এমন একটা সময়ের মধ্যে দিয়ে চলেছি, একটা মানুষ আর একটা মানুষের পাশে থাকলে এই দুঃসময়টা আমরা কাটিয়ে উঠতে পারবো, আমরা সুন্দর একটা সত্যি ভালো সময়ের মধ্যে যেতে পারবো। সুতরাং রিক্তার মতন অনেক মানুষই যারা রয়েছেন, আশা করি তারা রিক্তার গল্প শুনে অনুপ্রাণিত হবেন, নতুন কাজ করার কথা ভাববেন। বিলেতে থেকে আমি জানি অনেক রকম কষ্ট থাকে, যেগুলো নিয়ে কলকাতার সঙ্গে কাজ করাটা একটু হয়তো অসুবিধে হয়ে যায়, কিন্তু তবুও মানুষ কাজ করে। রিক্তার গল্পটা আপনাকে আজকে নিশ্চয়ই সেই উৎসাহটা সেই উদ্দীপনাটাই অনুপ্রাণিত করেছে, আর এখানে আমার চিন্তাভাবনাটা সার্থক। আশা করি রিক্তার খুব ভালো লেগেছে, আমি প্রথমে বলে দিলাম খুব ভালো লেগেছে, কেমন লেগেছে মানে বলার কোনো জানতে দিচ্ছি না, আমি দুটো কথা বলবো। এক তো হচ্ছে সোমাদি আমার ভীষণ ফেভারিট একজন মানুষ, আমি এইখানে ন্যাশনাল টিভি বলে বলছি না, আমি তুমি জানো এটা যে ও ডাকলে আমি না বলবো না আর কি, ও যে কোনো জায়গায় ডাকলে আমি হ্যাঁই বলবো। এক আরেকটা ঘটনা জানে, ও খুব ভালো করে জানে, যেখানে এরকম হয়েছিল আমার একটা শো হচ্ছিল, সেখানে অর্গানাইজাররা অ্যাকচুয়ালি অন্য জায়গা থেকে হায়ার করেছিল অ্যাঙ্কার, কিন্তু আমি অ্যাকচুয়ালি ওখানে বলেছিলাম যে না, আমার কথা সমাধি ছাড়া কেউ বলবে না। তো হ্যাঁ, তো মানে সেটা ও ভালো করে জানে, কারণ ওগুলো এক্সপিরিয়েন্স করেছে, ও আমি জানি যে ও ছাড়া আমার কথা কেউ ভালো করে বলতে পারবে না। তো এই ব্যাপারগুলো আর কি, খুব মানে এই কেমিস্ট্রিটা আর কি আমাদের দুজনকার মধ্যে রয়েছে। আর ফোন ধরাটা নিয়ে আর না বেশি কথা বলাই, শিল্পীরা এরকম হয় মাঝে মাঝে, আমার মনে হয় ফোন ধরবো না, কিন্তু আমি ফোন বাধ্য, কিছু করার নেই, কিন্তু তবুও ফোন না ধরে যদি আমাদের নতুন কোনো গান উপহার দেন নিশ্চয়ই সে ব্যাপারে তো আমরা খুশি হবই। আশা করি অনেক শুভেচ্ছা থাকলো রিক্তার জন্য আগামী নতুন কাজগুলোর জন্য, আর আপনাদের জন্য যারা এতটা সময় আমার সঙ্গে ছিলেন, আমার অতিথির সঙ্গে ছিলেন, বিকেলের চায়ের সঙ্গে ছিলেন। এভাবেই থাকুন, বৃহস্পতিবার সন্ধ্যেবেলা আমি থাকবো সোমা নিয়ে বিকেলের চা, আয়নের পর্দায় দেখা হবে।